সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পঁচাত্তর পরে আবার সেই ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 13 বছর আগে ছিল সিঙ্গুরে অনিচ্ছুকদের জমি ফেরানোর দাবিতে অনশন ও ধর্না। তখন তিনি রাজ্যের বিরোধী নেত্রী, আর রবিবার সন্ধ্যায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ইস্যু কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআইয়ের হানা। শীতের দাপট তেমন না থাকলেও মমতা নিজেই বলেছেন এ লড়াই চলবে অনির্দিষ্টকালের জন্য। বসন্তের শীত তবুও বেশি রবিবারে ধর্মতলায় খোলা রাস্তায়। মেট্রো চ্যানেলে ঘিয়ে রঙের একটি শাল জড়িয়ে তাই চেয়ারে বসেছিলেন মমতা। মাঝে মধ্যে কর্মী ও নেতাদের নির্দেশ দিচ্ছেন, কখনো আবার ফোনে কথা বলছেন, তদারকি করছেন মঞ্চ বাঁধার কাজেও। রাত 8:45 মুখ্যমন্ত্রী ধর্নায় বসার ঘণ্টা দুয়েকের মধ্যেই গোটা ঘটনাই যেন মোড় নেয় জাতীয় রাজনীতির দিকে। বিজেপি বিরোধী একের পর এক নেতা মুখ্যমন্ত্রীকে ফোন করেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বাংলার মুখ্যমন্ত্রীকে ফোনে বলেন, আমরা আপনার পাশে আছি। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী নেতা অখিলেশ যাদব ফোনে মুখ্যমন্ত্রীকে পাশে থাকার বার্তা দেন। এরপর ফোন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, এনসিপি প্রধান শরদ পাওয়ার, ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রমুখ। ফোন করেন গুজরাটের 2 তরুণ নেতা রাতিক পাটেল ও জিগ্নেশ মেওয়ানি। লালপুত্র তেজস্বী যাদবও ফোন করেন। প্রায় সব নেতাই একের পর এক টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা জানিয়ে দেন। শীর্ষ নেতৃত্ব ভালোই বুঝতে পারছিলেন রাজ যতভাবে জনতার স্রোত বাড়বে ততই। খোদ দলনেত্রী বসে আছেন ধর্মতলার মোড়ে, সে খবর শহর জুড়ে ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। এই আগত জনতাকে সামাল দিতে কে? মমতাই তুলে নিলেন সেই ভার। আবেদন করলেন, আপনারা বিজেপির প্ররোচনায় পা দেবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আপনারা এক এক করে বাড়ি ফিরে যান, অনেক রাত হয়েছে। কিন্তু সে কথা শুনবে না মমতামুখী জনতার ঢল। কলরব উঠল, না আমরা কেউ যাব না, এই লড়াই আপনার একার নয়, আমাদেরও। বেশি রাতে ধর্নামঞ্চ তৈরি হয়ে যায়, চলে আসে তোষক গতি, সবাই খেয়েছেন কিনা খোঁজ নেন মুখ্যমন্ত্রী। মঞ্চ তৈরি হওয়ার পর চেয়ার ছেড়ে সেখানেই বসে পড়েন তিনি, চলে আসেন মেয়র পারিষদরাও। এখনও চলছে সেই ধর্না, মমতার শুরু হওয়া এই ধর্না আন্দোলন কতদিন চলবে সেটা এখনও স্পষ্ট নয়।